যিশুর মধুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুব ভালো রেখেছে। তো গীত সংহিতা 40:2 এইভাবে লিখাছে, আমাকে টেনে তুললেন তিনি ধ্বংসের গহর থেকে, পঙ্কিল জলাভূমি থেকে, শৈলের উপরে স্থাপন করলেন আমার চরণ, দৃঢ় হল আমার পদক্ষেপ। তো সদাপ্রভু দাউদকে কোথায় থেকে তিনি উপরে তুলেছেন, তিনি বলেছেন তিনি আমাকে আর ধ্বংসের গহর থেকে এবং পঙ্কিল জলাভূমি থেকে। বাইবেলে অনেক আর গল্প আছে, প্রভু তাদেরকে আশীর্বাদ করে তিনি উপরে তুলেছিলেন। যদি বলি রাহাবের কথা, তো রাহাব যোগসুয়ার সময় যখন জেরিগো শহরটাকে দুজনকে আর দেখতে পাঠানো হলো, সে দুজনকে রাহাব তার বাড়িতে লুকিয়ে রাখে এবং তাদের দুজনের কাছে রাহাবের অনুরোধ ছিল, আমি যেমন তোমাদেরকে দয়া করেছি তোমরাও যেন যখন এই দেশটাকে জয় করবে আমাকেও তোমরা দয়া করো। তো ঠিক তেমনি যোগসুয়া যখন এসেছিলেন, যখন পরাজিত করতে জয় করতে, তখন যোগসুয়া ঠিক মনে রেখেছিলেন রাহাবের কথা এবং তিনি রাহাব এবং তার পরিবারকে জেরিগো থেকে তিনি তাদেরকে নিয়ে এসে রক্ষা করেছিলেন এবং বাকি সমস্ত জেরিগো শহরকে তিনি আর সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন। এবং রাহাবের বিশ্বাসের কথা যাকোবের পুস্তকে অধ্যায় 2:25 লেখা আছে, যাকোব রাহাব বিশ্বাস করেছিল এবং তার বিশ্বাসকে ক্রিয়ার দ্বারা প্রকাশিত করেছিল। রাহাব একটা বেশার ছিল, তো সেই মেয়েটাকে প্রভু আশীর্বাদ করে তার জীবনটাকে পরিবর্তন করে, ওর বলতে গেলে রাহাবের জীবন একটা ধ্বংসের গহরের ভিতরেই ছিল, তাদের তার জীবনে একটা সুখ ছিল না, শান্তি ছিল না এবং এমন একটা পরিস্থিতিতে সে জীবন যাপন করলো সেখানে থেকে উদ্ধার করতে এগোয়া ঈশ্বর ছাড়া পারবে না। কারণ রাহাব এরকমই বলেছিল, আমরা যখন শুনেছি তোমাদের ঈশ্বর সমুদ্রের জলকে দুবা করেছে, তো তখন আমাদের মনের কোনো আশা, আমাদের কোনো ভরসা আমাদের মধ্যে একদমই যেটুকু ছিল সেটুকু সব শুকিয়ে গেছে। তো ইসরায়েলদের ঈশ্বরের প্রতি রাহাবের একটা বিশ্বাস ছিল, এই ঈশ্বর সত্যি আমার জীবনকে বদলে দেবে। তো তাই রাহাবকে প্রভু আশীর্বাদ করেছিলেন, এগো সে রাহাবটাকে তুলে তিনি পবিত্র করে, ধার্মিক করে এবং সেই রাহাব একদিন যীশু খ্রিস্টের বংশের তালিকাতে তার নাম তোলা হয়েছিল। মাতি পুস্তক 1:5 আপনি পড়লে বুঝবেন রাহাবের ছেলে বোয়াস, ওই বোয়াসকে রুথ বিয়ে করেছিল এবং সে রুথের বংশ দিয়ে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। দেখলেন কত আশীর্বাদ, প্রভু একজনকে কোথায় থেকে তুলে প্রভু তাকে শৈলের উপরে স্থাপন করেছিলেন, প্রভু তার আশীর্বাদ করেছিলেন। তো তাই আমরা যত বড়ই পাপে থাকি না যেন সদাপ্রভুর দিকে হাত বাড়ালে তিনি পাপ থেকে আমাদেরকে উদ্ধার করে তিনি শৈলের উপরে আমাদেরকে স্থাপন করেন। তো প্রিয় আজ আমরা সেই সদাপ্রভুর দিকে দৃষ্টিপাত রাখি, তিনি আমাদেরকে পবিত্র করে নির্মল করে শৈলের উপরে আমাদেরকে রাখার ঈশ্বর। তো আজকে দিনে প্রভু এই বাক্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ। God bless you.